সকাল 11:30 বাজে, এখনো ঘুমাইতেছ? হ্যাঁ, প্রত্যেকদিন 30টা দিন তুমি আমার জানাও, প্রতিদিন সকালবেলা তোমার ডাকি, ডাকতে 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 একটা টায়ার্ড আমি অফিসে চলে যাই। অনার্স মাস্টার্স করা একটা ছেলে তুমি পয়রা পয়রা ঘুমাও, বেকার, এইভাবে জীবন চলে চলবে? এই এই ছেলে কথা কানে যায় না কি? এই উদ্ধার করে বলছেন ঘুষ খাচ্ছে, আপনারই তো লজ্জা নেই, আপনার লজ্জা করে না? আপনি এখন চিৎকার করে কথা বলতেছেন? হ্যাঁ, আমি মাস্টার্স করছি, আমি বেকার, আমি কাজ করি না, আর ঘুষ দিয়ে কোনো কাজ করব না, আর ঘুষ দিয়ে কোনো চাকরি নেব না, এবং চাকরিতে জয়েন করার পর কোনো ঘুষ খাব না। এই বাড়িতে আমি থাকি কারণ এটা আমার নানার দেওয়া মার বাড়ি। উনি মারা গেছেন, মাও মারা গেছেন, সেই জন্য আমি এই বাড়িতে থাকি মার কিছু স্মৃতি নিয়ে। মা যদি জীবিত থাকতো তাহলে আমি এই বাড়িতে থাকতাম না, চলে যেতাম। আমার চাকরি নাই, আমি ধার দেনা করে আমি আমার লাইফ স্টাইল চালাই, প্রতি অল্প টাকায় আমি আমার জীবন যাপন করা শিখে গেছি, তার একটা টাকাও আমি আপনার কাছ থেকে নিই না। আমার ফুফা আছেন, ফুফি আছেন, নিষ্ঠাবান, তারা দুজনই চাকরি করেন, কোনো ঘুষ খান না, ওনাদের কাছ থেকে আমি ধার নিই। এবং আমি যখন সক্ষম হবো, টাকা পয়সা কামাবো, তখন বলে দিয়েছেন ফেরত দিয়ে দেবো, তারা সম্মতি দিয়েছে বলে আমার এই জীবন যাপন। আর আপনাকে বলি, হ্যাঁ, এই প্রতিদিন আপনি আমার রুমে ঢুকে এভাবে চিৎকার করেন, আমি আপনার বলছি চিৎকার করতে, আমার ঘুম নষ্ট। আরে আপনি কাজ করছেন, কাজে যাচ্ছেন, আপনার জব আছে, আপনি চাকরি করেন, ওটা যাবেন, আমার তো কোনো চাকরি নাই, কোথায় যাব? হ্যাঁ, দিনের বেলা একটা ছেলে ঘুমায়, একটা ডিসিপ্লিন নাই, কোনো নিয়ম কানুন নাই, ঘুম যখনই মানুষের আসুন না কেন, সে দিন হোক রাত হোক সে ঘুমাইতে পারে। প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে ঘুম, সে তার চাকরি থাকলে সে ঘুমাবে না, সকাল 8টার সময় যাবে, যার চাকরি 10টায় সে 10টার সময় ঘুম থেকে উঠে যাবে। হ্যাঁ, খুব নীতি কথা বলো না, এবার ঘুমায় ঘুমায় পড়ে পড়ে আমার নীতির কথা শোনাও। আপনি ঘুষ খাওয়া বন্ধ করেন, আপনি চাকরি করেন, ঠিকঠাক মতো ইনকাম করেন, অসৎ উপায়ে উপার্জিত টাকা আমি ছুঁব না, আর অসৎ পথে চলে যে বাপ তার কথাও শুনব না, এটা আমি বলে দিছি আপনাকে। আপনি নিষ্ঠাবান হন, সৎ পথে আসেন, সৎ উপার্জন করেন, আমি চোখ খুলে আপনার সাথে কথা বলবো, কোনো সমস্যা নাই। আমি সকালে ঘুম থেকে উঠে আমাকে একটা সুন্দর যদি চাকরি আমার জোগাড় হয়ে যায়, তা আমি আমি আপনার সঙ্গে একসাথে বসে একই ডাইনিং টেবিলে খাবো, কোনো সমস্যা নেই তো। আগে আপনি নিষ্ঠাবান হন, তারপর উত্তেজিত হয়ে চিত্রের কথা বলেন। নিষ্ঠার কথা বলো, সততার কথা বলো, তুমি আমার সততার জ্ঞান দাও, পয়রা পয়রা ঘুমাও আর সততার জ্ঞান দাও, আর তোমার কাছে আমার শিখতে হবে? শেখার তো কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কোনো মানুষ যে কোনো কিছু শিখতে পারে, কখনো বাবা ছেলেকে শেখাবে, ছেলে বাবাকে শেখাবে, এটা তো প্রগতিশীল মানুষ তো এইভাবেই চিন্তা করে, তাই না? আর ব্যাকডেটেড হলে তো আমার কিছু করার নাই, আমার এটাও কষ্ট যে আপনি ব্যাকডেটেড, আপনার রাতে ঘা লাগছে। হ্যাঁ, আমি অনেক কাজ করি, আমি অলস না, এই এলাকায় যে আমার নাম বলবেন, দেখবেন যে এই তন্ময় যে কী পরিমাণ কাজ করে। তোমার যা খুশি ইচ্ছা তাই করো, এইভাবেই থাকো, ঘুমাও, বলে পরে থাকো, বেড়া মত ছেলে। ভাই আমি নিয়ত করছি, ঠিক আছে, নিয়ত করছি, পরীক্ষা যদি পাশ করি আমি ফকিরের 500 টাকা দিব, ওই টাকা দিয়ে দিব, দাও।
আমি তোর বাপ লাগি? যদি পাস করিস তো পকেটে টাকা দিবি, সে টাকা আমি দিব। তুমি আমার বাপ লাগো না, আর আমি বাপের লয়ে কতক্ষণ থাকি? রাইতে উদা ঘুমাই ঘরে যাই, ওই টাইমে বাপেরে দেখি। আর তোমার লোকে আমি সারাদিন নিয়ে থাকি, তা তুমি আমার দিবা না? তুমি আমার ভাই না, দাবি আছে না, দিবা না? ও আচ্ছা, আমিও তো বাপের কাছ থেকে টাকা নিই না। ওইটা কিন্তু তুই তো আমার সব কিছু জানোস, আমার তো সব কিছু সেট করা। আমি তো বাপের কাছ থেকে টাকা নিই না, আমি নিজে জোগাড় করি টাকাটা। আমার টি শার্ট তিনটা, এটা পুরান হইলে আমি আরেকটা কিনবো, প্যান্ট দুইটা, জুতা একটা তো গেছে গেছে, তারপরে বুড়ি আরেকটা আছে। আমার তো সব কিছু সেট করা, আমি তোর বাপ লাগি না, ভাই লাগলেও আমি তোকে কি 500 টাকা দিতে পারবো? আমি যে নিয়ত করছি আমি টাকাটা দিব না, আমি বড় জোর 50 টাকা দেয়ারি দেও, 50 টাকাই দাও, কী করুম, ফকিরে যাই অ্যাডভান্স দিয়ে দিয়ে আই, আর সরাসরি শুধু দিতে হইব, টাকা তো তোমার পকেট থেকে যাইব, পরে দিবার আগে দিবা। হ্যাঁ, প্রতি মাসে দুই মাস পর পড়তে 50 টাকা নিয়ে দিই ইনস্টলমেন্টে না? মায়েরা দেখতে কেমন রে? হ্যালো যে আমি দেখতে কিরম? তুমি দেখতে দেই তো একটু দুই চারা, একদম ইরানি নালে আরাবিয়ার পড়া মতো লাগে, পুরো ফরেন। আর মায়া তো কনফিউজ করে গেছে, মায়া তো মনে করছে বাংলাদেশে এই বিদেশি বলা কই থাকবো, ইল্লেগি আসলে বুঝো নেই একটা ব্যাপার আছে, কিন্তু একটু কিঞ্চিত ঝামেলা আছে। কি ঝামেলা? তোমার একটু ট্রিটমেন্ট করতে হবে, সেলফ ট্রিটমেন্ট, ঠিক আছে? যেমন ঘরে যায়া বুঝছো, মানে উদাময়া, আমি যেরকম উদাময়া, ওই ঘরে যে উদাময়া, হ্যাঁ উদাময়া, একদম মানে মাথা থেকে পা পর্যন্ত আপ টু বটন। হ্যাঁ, কিছুই পরম না, পড়লে একটা শর্ট ট্রেন পড়লা, না পড়লেও চললো, এটাও সব কিছুই তো আপ টু বটন, তো সবই ভিতরেই পড়ে। পইরা দেখতে হইব কোন জায়গায় কমতেছে, কোন জায়গায় বেশি আছে, ঠিক আছে? যদি মনে করলো গার মার সব দেখতে হইব, আর এমনি দেখা তখন মনে করলো ওইটার উপর এক্সারসাইজ করে দেখো, হ্যাঁ, তারপর নিজে নিজে রিয়েলাইজ করতে হবে আমার কোন জায়গায় কম আছে ঠিক করুন। আর আমার যেটা লাগছে আমার পেটটা একটু বেড়ে গেছে, পেটটা ঠিক করতে হইব। দেখো না আমি রিয়েলাইজেশন করে আমি কি সুন্দর ফিট। এই রিয়েলাইজেশনের দরকার নেই আমার, যা আছি তার ভালো আছে। ওই আয়না দেখতে দেখতে তোর এরকম অবস্থা হয়ে গেছে, মাঝে 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 কনফিউজ হস না কে? এতটুকু বাদ দিয়ে এতটুকু দেখলে সমস্যা হইতে পারে। আরে না, একদম পারফেক্ট ফিট। আচ্ছা উদাম তো উদাম, আরে উদাম হইলে কি, উদাম হইলে কি, দেখছো কি সুন্দর উদাম হয়ে গেছি, কি সুন্দর, এই যে সালমান খানের মতো। চেনা কথার মোড়ে একটু একটু তোমায় খুঁজেই পাওয়া, একটা একটা এলোমেলো পায়ে একটু একটু তোমার কাছেই যাওয়া, একটা দুটো অচেনা কথার মোড়ে একটু একটু তোমায় খুঁজেই পাওয়া। থেকে আকাশ ছোঁয়া মেঘ করে সব চুরি, চাঁদ পোড়ানো রাত জাগারও নাই, ভাবছি যত উজাড় করে দিচ্ছি আমার সব, আসলে এসব তোমার কাছেই চাই। মেঘের থেকে আকাশ ছোঁয়া মেঘ করে সব চুরি, চাঁদ পোড়ানো রাত জাগারও যত উজাড় করে দিচ্ছি আমার সব, আসলে এসব তোমার কাছে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসতে কোনো সমস্যা নেই তো? না না না, কোনো সমস্যা নেই। আগে থেকে জানাইলে আমি ছেলে পেলে পাঠিয়ে দিতাম। না, আমি একা চলতে পারি। আরে আপনি আপনি জানো আমি কিভাবে? নাম্বার আছে, ওটা তো আমি বলে দিলাম তখন। ও না, তো আপনার চিরকুটে একটা একটা করে ওয়ার্ড দিয়ে লিখতে হতো, রাইট? একটা একটা ওয়ার্ড। ও হ্যাঁ। আচ্ছা আমাকে আপনি একটু বলেন তো, মানে কোনো চিরকুটে একটা সেন্টেন্স নাই, প্রত্যেকটাতে একটা করে ওয়ার্ড, মানে সেটার কারণটা কী? মানে আপনি আমাকে বলেন, মানে এখানে লেখা আমি তোমাকে কিছু একটা বলতে চাই। আপনি অনেক সুন্দর, বাই এনি চান্স যদি কোনো ওয়ার্ড ছুটে যেত তাহলে তো আমি বুঝতাম না। এইটাই তো, ছুটে গেলে আবার আইসা জিজ্ঞেস করতাম না যে ছুটে গেছে, ব্যাপারটা কী? ব্যাপারটা তো এইটাই, আপনার কাছে সবগুলোকে যে পৌঁছেছে এটা একটা জানার বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ডিফারেন্ট, একটা ইউনিক আইডিয়া। এইভাবে কেউ কোনো সময় কাউকে চিরকুট দিছে একটা ওয়ার্ডের? একদমই নাই। আর সত্যি কথা বলি, সত্যি কথা, আমি পুরোটা লিখছিলাম, লেখা দেওয়ার সাহস নাই, এই জন্য আমি ওইটা সামনে রেখে একটা একটা ওয়ার্ড করে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সহজ হিসাব, সত্যি কথা। তারপরে দেখি যে ডিফারেন্ট একটা আইডিয়া হয়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি, এই এক্সপ্লেনেশনটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু সেকেন্ড একটা ব্যাপার আছে আমার খুব জানার কিউরিওসিটি, আপনি একটু আমাকে এক্সপ্লেন করবেন প্লিজ। এই যে আপনার টি শার্ট, মানে সব করবো সব কি? আপনার টি শার্ট মানে প্রতিদিন এক টি শার্ট পরেন? না না না, আরেকটা পরেন, অ্যাশ কালার, মেবি অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি শার্ট ছাড়া কি আপনার কোনো টি শার্ট নেই? মানে এত দেখছেন আমারে না, শুধু প্যান এত দেখছেন খেয়াল করা। শুনেন একটা কথা বলি, এটা ভুল বোঝার কিছু নাই, আমি আমার ফ্যামিলিতে আমার বাপে গোসল করে চারবার, আমি করি দুইবার, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, ঠিক আছে? আমরা কিন্তু গোসল করি, আমার সাথে যে ছেলে পেলে থাকে খালি বলে যে ভাই আপনি কাছে আসলে তো বাসনা করে কেন, মানে আমি কিন্তু যে আতর, কম দামি পারফিউম, কলোন এগুলো পাওয়া যায়, একদম কপি পাওয়া যায়, সেগুলো আমি ইউজ করি, খুব ভালো লাগে। কিন্তু আমার তো, কিন্তু আমি মিতব্যে, সমস্যাটা হচ্ছে আমি ক্লিয়ার করতেছি আপনাকে। ধরেন আমি তো কাপড় কিনে হচ্ছে ঠেলাগাড়ি থেকে, ঠেলাগাড়িতে যাই, যদি বলি মামা এই যে ছাপ ছাপ আলা, এই যে এক্সপেকটেশন ছাড়া একদম সিঙ্গেল কালার টি শার্টের এর একটা দাম কত বলে? 90 টাকা। তিনটার একটা লট থাকে, তিনটার দাম কত? ওই ছোটো ছোটো যে ফোঁটা আছে, এই যে এটার মধ্যে একটা ফোঁটা আছে মনে হয়, এই দেন খুঁজতে পাওয়া যাবে, এই দেখেন এটা চোখেই পড়ে না, ঠিক আছে? তো তিনটার দাম কত? 120 টাকা। তবে 120 টাকাতে তিনটা নিয়ে নিই, একই টি শার্ট তিনটা, তাই না? এতে এতে কি কারো বাপে আমার টাকা দিবে যে এনে তো প্রত্যেক করে অনুভব? তো ছাপা ছোপা নাই, কোনো এক্সপেকটেশন নাই, অসুবিধা নাকি? খারাপ লোকের জম তো আমি, খারাপ লোকরা আমার বেদব বলে, আর যারা ভালো লোক যাদের পিছনে কোনো খারাপ কাজ নাই তারা আমাকে ভদ্রলোক বলে, ভদ্র ছেলে বলে, ঠিক আছে? এই আর যাদের প্রবলেম আছে তাদের জন্য আমি জম, ঠিক আছে? আর যাদের প্রবলেম নাই তারা আমাকে খুব সহজভাবে নেয়, ভালো করে নেয়, এই আর কি। আচ্ছা আমি আমি বলি, শোনা কথায় কান না দিয়ে আপনি নিজে থেকে মা, আপনার সঙ্গে যে আমার এতবার দেখা হয়েছে, আমি কোনো বেদবি করছি আপনার সাথে? এই যে আপনি এখন আসছেন, অবশ্যই আপনার বাপরে জানাই আসেন নাই, আপনি তো একটা বেদবি করছেন। সব কথা সবসময় সব 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 জায়গায় বলা যায় না, তাই না? আসেন এখানে দাঁড়ায় না থাকি, মানুষ দেখলে খারাপ ভাববে, ভিতরের দিকে যাই, একটা প্লেস তৈরি করা আছে আমার ছেলে পেলে যারা আছে, ঠিক আছে? ওরা তৈরি করে রাখছে, চলেন ভিতরে যে একটু বেদবি করে আসেন, আসেন পরিচিত হই আর বেদবি করে আসেন। মানে আপনি না একটা পাগল আপনি একটা। আরে সুন্দর করে দুইটা কথা বলবো, আসেন আপনি আমার দোস্ত, আসেন আবার কথা বলে একটু আসেন না, দুইটা কথা বলবো, ঝামেলা হয়েছে তো, আসেন। ভালো আছে?
কি অবস্থা, কেমন আছো? ভালো আছি। কি করতেছ কও? এটা তো ইয়ার কি বলে যে দূরের জিনিস কাছে টানে, তাই না? দূরের জিনিস কাছে টানে না, এরকম টানলেই কাছে আসে। ভালো জিনিস, ভালো দূরের জিনিস কানলে কাছে আসে, ভালো জিনিস। কিন্তু চাচা একটা জিনিস আপনি আপনাকে বলি, ঠিক আছে? আপনি শক্ত সামর্থ্য, শৈল মৈল সব ঠিক আছে, ভালো। কিন্তু আপনার তো বয়স হয়েছে, তাই না? এলাকাবাসী কিন্তু সবাই জানে আপনি কি করেন, আমরাও জানি। রিপোর্ট আসছে লিখিত, বুঝতে পারছি। আপনি যে এনে দাঁড়ায় দাঁড়ায় এই যে এই মালটা দিয়া যে আপনি যে এই বাড়ির যে এই যে মায়েরা যে আপনি খুব কাছ থেকে দেখেন, এটা তো ঠিক হচ্ছে না। আপনি বিয়ে করছেন না, আপনি বউ আছে না, চাচি আছে না, তুই কিন্তু বেয়াদবি করতে আসছ। আরে ঘোড়ার ডিম, আমি তো বেয়াদবি, সবাই জানে আমি বেয়াদব। আপনি জানেন না আমি বেয়াদব? সবাই জানে, এটা আমার সুনাম আছে। শুনুন, আমি যেটা বলছিলাম, আপনার বউ আছে মানে আমাকে চাচ্ছি, আপনার মেয়ে আছে না? আপনার মেয়েরও কি আপনি এভাবে দেখবেন? হ্যাঁ, না অন্য কেউ এইভাবে দেখবে, ভালো লাগবে? ভালো লাগবে, অতএব আপনাকে ঠিক হইতে হবে। ঠিক না হলে আমাদের কাছে ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট আমরা যাবো। কিন্তু আপনার বয়স মানুষ, আপনারা যদি আমাকে ধোয়া মারি আপনার দেনে মরে যাবেন। আমি কি হেভি নাকি ও হেভি? আমি বেদব, সবাই জানে, সবাই জানে না। আপনি কি করতেছেন? আপনি বেদবি করতেছেন না? আপনি তো বেদব একটা, আপনার বয়সের দিকে আপনার খেয়াল নাই। আপনি এনে যারে পান, আপনি রাস্তাঘাটে যে মায়া পান, কোনো মায়া আপনি ছাড়েন না। আপনার বয়সের ছোট বড় একবার শিশু বাচ্চা কোনো মায়া ছাড়েন না। হ্যাঁ, স্কুলে যে মায়া ডিজাইন আর ছাড়ে না, তাই না? তোর কাটা থাকো স্কেল একদম সাইজ করে দিবি মুরব্বী। এই যে জিনিসটা, এই জিনিসটা ওই যে অর জিম্মায় থাকলো, ঠিক আছে? তোরে কিন্তু আমি থাপড়ামো। কি সর তো করে একদম এই দেখেন, মেয়ের বয়সই তো এদিকে তাকান কিছুর জন্য। আপনারা আমি যেটা কই দিছি, আপনার ভালোই ভালোই, আপনার গাঁতরে কিন্তু হাত দিতেছি না। আপনি কিন্তু মায়ের খাওয়ার মতো একটা অপরাধ করছেন। কিসের মতো করছেন? মায়ের খাওয়ার মতো, জুতার মালা পরায় দেওয়ার মতো একটা অপরাধ করছেন। আপনার একটা ওয়ার্নিং দিলাম, আপনারা যেন এই বারান্দায় না দেখি, ঘরের মধ্যে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়বেন, ঠিক আছে? কি পড়বেন? আর রবীন্দ্রসঙ্গীত শুনবেন, ঠিক আছে? আর এই যে বুড়িটা মারতেছে, চোখের ব্যায়াম বন্ধ। এই বুড়ি হয়ে যাচ্ছে, দেখতে কেমন বদখত লাগতেছে, কচ্চর কচ্চর লাগে আপনার। এটা ব্যায়াম করবেন, ঠিক আছে? ব্যায়াম করবেন, ব্যায়াম। এই দেখছেন বুড়ি হয়ে গেছে। আর এই যে এটা কি এত লুস খেয়া, ঠিক আছে? এটা বুড়ি বের হয়ে যাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, যান বাসা, যান যান যান। কোনো সম্মান নেই, কোনো রেসপেক্ট নেই, যান যান, কোনো রেসপেক্ট নেই, ঠিক আছে? কি ধরা তো খেয়ে গেলেন, তাই না? না, কোনো মেয়ের সাথে সম্পর্ক হইলে মানুষ তো বলে ধরা খেয়ে গেলাম, বলছে আমার সার্কেলে অনেকে বলছে যে ধরা খেয়ে গেলি। জি না, ওই ধরা এই ধরা না। কি ধরা? আমি কোন ধরার কথা বলছি সেটা তো আপনি বুঝছেন। কোনটা? কালকে কি দেখলাম? এরকম মুরব্বী একটা লোক, মানে বাবার বয়সী একটা লোক যে আপনাকে ধরে মারার চেষ্টা করছে কেন? এমনি এমনি তো কেউ করবে না, আপনি নিশ্চয়ই কিছু একটা করছেন, বেয়াদবি করেন নাই তো আবার? আলু ভর্তা, বেগুন ভাজি, শুটকি মাছের তরকারি আর কাচকি মাছের চচ্চড়ি, না সবকিছু সহজ, যেটা দেখা যায় সেটাই মনে হয়। হ্যাঁ, পরদিকে পিছনে অনেক কিছু আছে যেটা চোখে ধরা পড়ে না। ওই লোকটা হচ্ছে একটা বাজে লোক, খারাপ লোক, ওরা সবাই দূরবীন চাচা নামে চিনে। একটা খচ্চর টাইপ লোক, ও করে কি, ওর যে বউ আছে তার আমরা চাচি বলি, আর ওর তোমাদের থেকে একটু ছোট একটা মেয়ে আছে, ওর মেয়ের বয়সী মেয়েদেরও ছাড়ে না, সবাই চেক আউট করে। ওই দূরবীন দিয়ে সামনের বাসার দোতলায় ওই মহিলা কী করে, কাজের মায়া কী করে, সব ওই দূরবীন দিয়ে দেখে। এই জন্য ওরে শাসাইছি যে তোর নামে বলছি যে সরি তুকু তোর না, মানে আপনার নামে লিখিত একটা রিপোর্ট আসছে, ঠিক আছে? লিখিত রিপোর্ট আসছে, চাচা এইসব যেন না হয়, চোখের ব্যায়াম বন্ধ, পেটের ব্যায়াম করবেন, ভুঁড়ি ফুলে এরকম টোমা হয়ে গেছে, এটা ব্যায়াম করে সাইজ করে ফেলবেন, আপনি সুস্থ থাকবেন, ঠিক আছে? এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ববোধের জায়গা থেকে ওরে শাসাই দিছি, কারণ লিখিত কমপ্লেন আছে। আর যদি বিশ্বাস না হয় ওই সামনের বাসার দোতলায় যায়া ওই ফ্যামিলিটা জিজ্ঞেস করলে চাচা কত বদ। আচ্ছা বুঝতে পারলাম, এর মানে তুমি বেয়াদবি করো নাই আর এলাকার প্রত্যেকটা মানুষ তোমাকে দায়িত্ব দিছে এগুলা ঠিক করার, মানে তুমি হচ্ছে পুলিশ, তাই তো? না পুলিশ, ও পুলিশ কি আর, আমি তো পুলিশ না, পোশাকধারী পুলিশ তো না। হ্যাঁ, এটা হইতে পারে যে আমি সমাজসেবক, সমাজের পুলিশ, এটা হইতে পারে। হ্যাঁ, আমাকে অনেকেই বলে অনেক প্রবলেম সলভ করতে, আমি সলভ করে দিই। আমি আগে ভাবি যে আসলে যে প্রবলেমটা বলতেছে সেটা কি সত্য না মিথ্যা, সেটা আমি ভাবি। ভাবার পরে যদি মনে হয় যে না ওই লোকটা খারাপ এবং যে কথাটা বললো, যে কমপ্লেনটা করলো সেটা সত্য, তখন আমি এটা রেকি, মানে রেকি করার পর আমি এটা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, আর এটা যদি বেদবি হয় তাহলে তো হ্যাঁ বেদবি তো, এই জন্যই তো। আচ্ছা, তুই অভ্যাসটা কি ছোটবেলা থেকে আছে, সোশ্যাল পুলিশ, তাই না? বেদব,
তাই না? বেদম আমি ছোটবেলা থেকে, ক্লাস সিক্স থেকে। তাদের গল্প বলতে হবে তো, আরও অনেক গল্প বলতে হবে। প্রথম গল্প বলি, ক্লাস সিক্সে যখন আমি পড়ি, আমরা তো কম্বাইন্ড স্কুলে পড়তাম, কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে। আমাদের একটা অঙ্কের স্যার ছিল, নাম হচ্ছে দেলোয়ার, আর আমরা জানোয়ার বলে ডাকতাম। কারণ কি, ও অঙ্কের মাঝখানে মাঝখানে ওই ছেলেদেরকেও বুঝাইতো, মেয়েদেরকেও বুঝাইতো, মেয়েদেরকে একটু আলাদা এক্সট্রা কেয়ার নিত। প্রথমে বুঝতাম যে আসলে মেয়ের মতো সবাইকে একটা এক্সট্রা কেয়ার দিত ভালো, ছেলেদেরকে বাপ একটু কম আদর করে, মেয়েদেরকে বাপ একটু বেশি আদর করে। কিন্তু তা না, ওই এক্সট্রা কেয়ারের মধ্যে ও বেশি চালাক ছিল। ও যে কেয়ার করে সেটা আমরা যে বুঝতাম, ওই বয়সে যে আমরা বুঝতাম, ও ভাবতো আমরা বুঝতাম, আমরা সবই বুঝতাম। তারপর মেয়েরা, আমাদের বোনরা আমাদেরকে ভাই হিসেবে কেউ প্রতিবাদ করতো না, কেউ বলতো না থাক স্যারের সাথে, দেলার স্যার ওই খুবই জাদ্রুল টাইপের, টিসিমিসি হয়ে যাবে, বাদ দে। আমি বললাম কেন বাদ দিব, ও তো মেয়েদেরকে অন্যরকমভাবে অ্যাপ্রোচ করতেছে, ওরা তো ধরতে হবে। এটা যদি কেউ না ধরে, আমি যদি না ধরি, তাহলে তুইও ধরবি না, তাহলে একজনে আগায় আসতে হবে। তখন আমাকে, আমার একটা গুণ ছিল, আমি ছোটোবেলায় মেয়েদের মতো করে কথা বলতে পারতাম। তখন স্যারের নাম মানিয়ে আমি স্যারে বলছিলাম, স্যার কেমন আছেন স্যার, দেখছো হচ্ছে না? স্যার কেমন আছেন, ভালো আছেন? আমি না শান্তা বলছিলাম, আপনি একটু আসবেন ক্লাসের পরে প্লিজ? আপনি একটু আসেন না, আমার এইভাবে বলছি হচ্ছে না, এইভাবেই বলছি। দেলার স্যার বুঝছে, পড়ছে, ফুল দিবে, যাই একটু, কে এটা কোন মেয়ে, কিন্তু বুঝে নাই ক্লাস সিক্সে, পরিচয় এইভাবে দেই নাই। ঠিক আছে, ফুল নিতে যেয়ে ভুল করছে, ছয় সাতটা দাঁড়াইছিলাম, বাঁশ দেয় পুরো সাইজ করে দিছে। আরে ওই ছোটোবেলায় ঘাড়াইছি, তারপর থেকে আমার নাম হয়ে গেছে বেয়াদব। হ্যাঁ, আমার তো খুব তাল্টি পাল্টি করছে যে আমার টিসিতে দিবে, কিন্তু তাল্টি পাল্টি করে লাভ নাই, কোথাকার একদম সবগুলোর দাঁড় করায় সবগুলোর বলাই দিছে, এই জন্য আমি সেফ হয়ে গেছি। কিন্তু ওই সময় থেকেই বেয়াদব, আমি তখন থেকেই শিখছি যে যেগুলো অন্যায় হবে সাথে সাথে একদম সিনা টান করে বলতে হবে, তুই বেটা ওইটা তুই তোর জায়গায় যা কর, আমার জায়গায় না। এই আচ্ছা, এই তো অল স্টোরি, তাই তো লং স্টোরি, বুঝলাম, ভালো, ক্যারি অন। না তুমি চেক করে দেখতে পারো, এটা ওপেন, তোমার চ্যালেঞ্জ করলাম, তুমি চেক করে দেখো। না না, আপনার কাছে তো সব রিপোর্ট আছে, আমার কোনো দরকার নাই চেক করা, যাই আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম? কিন্তু একটা কথা, এরকম মুরব্বি বাবার বয়সী লোকদের সাথে এরকম বিহেভ না করলেন খুশি, যত অপরাধী করো তারপরে চুপ করে থাকবে, সলভ করবে মেনু। তার মধ্যে আপনি একজন আসেন, তারপরে চাচা আপনি ঢুকে আসেন। শান্তার বাপ আর শান্তা, চাচা আমার খুব কোলে করে মনে করেন মানুষ করছে এরকম আর কি, এত আদর করতো, এত আদর করতো। শান্তার সাথে দেখা হয় না, চাচার সাথে দেখা হয় না। ঠিক আছে, আপনি কিছু খাইতে ইচ্ছা করতেছে? ব্যবস্থা আছে, আছে আছে আছে, সব আছে। আপনার আমি কখনো দেখছি না ভাই, আমি আপনার কোনো দিন দেখি না, আমিও আপনার কোনো সময় দেখি না, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে আপনি পরিচিত পরিচিত, ব্যাপারটা কি বলেন তো? আচ্ছা যাক গে, আপনারা কি করতে আসছেন? শুনলাম মাপ ঢোক হচ্ছে ওইখানে, একটা বাস স্ট্যান্ড হচ্ছে, বাস স্ট্যান্ড, বাহ চমৎকার তো, বাস স্ট্যান্ড হচ্ছে আমাদের এলাকায়, বাস স্ট্যান্ড, বাস এসে থাকবে, প্যাপু প্যাপু আওয়াজ হবে, বা ভালো তো, কতদিন বাসের শব্দ শুনি না, প্যাপু প্যাপু শুনি না। কিন্তু ওইখানে তো হওয়ার কথা ছিল ছোট বাচ্চাদের জন্য একটা মাঠ আর একটা পার্ক, এতে বাস স্ট্যান্ড কে বানাইছে? আমাদের কোম্পানি বানাইছে। ও আপনাদের কোম্পানি, মাশাআল্লাহ, আপনাদের কোম্পানির নাম কি? আপনি মালিক দিক কে করবেন? মালিকের নাম কি মালিক নাকি ভাই? আপনাদের চিনি না জানি না, কেমনে মালিকের নাম বলবো? আরে মালিক, উনি কি পর্দাশীল মহিলা কোনো যে নাম বলা উনি? নাম কি? আরে ভাই, আমাদের এলাকায় একটা বাস স্ট্যান্ড বানাচ্ছে, উনি একজন শ্রদ্ধেয় ভাজন ব্যক্তি বা মহিলা যিনি হন না, তার নামটা জানলে একটা সুবিধা না? আপনাদের জন্য দোয়া করবো, দরকার প্রীতি মিছিল বাই করবো, অসুবিধা কি? বাস স্ট্যান্ডটা হোক, তারপর দেখতে পাবেন, খুবই ভালো।
ভালো আছেন? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে আপনি চিনবেন না, আপনাকে আমি চিনি। আমি যে পাশের এলাকায় থাকি, আপনার দারুণ আমার চিনে নেই। আর বারবার বলতেছিলাম যে আমি স্যারের সাথে দেখা করবো, বলে না আপনি ভিতরে যেতে পারবেন। আমি কি ফকির নি? আমার দেখে কি মনে হয় আমি ফকির? হ্যাঁ, আমি বারবার বলতেছি স্যারের সাথে আমার একটি প্রয়োজনীয় কথা আছে, আমাকে ছাড়ো, ভিতরে যাই, বলো। বলে না আমি জানাইতে পারবো না, আপনি ভিতরে ঢুকতে পারবেন না, আপনি অপরিচিত। দিয়েছি কানের নিচে দুইটা থাপ। কী বললেন? না মানে ভয় দেখেছি, সত্যি সত্যি দেখিনি, ভয় দেখেছি তো তারপর ঢুকতে দিয়েছে। যাই হোক, আপনি আমাকে চিনবেন না স্যার, আমি পাশের এলাকায় থাকি, একটা আবদার নিয়ে আপনার কাছে আসছি। আপনার সম্পর্কে আমার ধারণা ছিল যে আপনি খুব ভালো একজন মানুষ, পার্সোনালিটি সম্পন্ন, মানে শিল্পপতি, পলিটিশিয়ান, কিন্তু আপনি তো জমি খাই দিচ্ছেন। কে? জমি, জমি। ও আপনি জানেন না? ও এফোর্টলেস যারা খায় তারা অবশ্য জানে না, যারা খাওয়ার মধ্যে থাকে তারা আসলে বোঝে না যে কী কী খাচ্ছে। যারা প্রথম খায়, প্রথম অথবা অনেক বড় জিনিস খায় ফেলে, তারা তখন বুঝতে পারে, আপনি বুঝতে পারবেন না, আপনি তো খাওয়ার মধ্যে আছে, তাই না? ওই যাই হোক, আমি আমার পরিচয় দিই, আমি ঘুষখোরের ছেলে, আমার বাপা একজন ঘুষখোর। হ্যাঁ, আমার নাম হচ্ছে তন্ময়, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। আপনার বুঝলেন? আবদার নিয়ে আসছি, আপনি আমাকে হ্যাঁ বলবেন, যে হ্যাঁ বাবা, বা যাই বলেন আপনি, হ্যাঁ স্যারা, স্যারা না, ম্যাডাম, যাই বলেন, যে শুনো, তুমি তুমি যে আবদার নিয়ে আসছো সেটা আমি রাখবো, ছোটদের জমি আমি খাবো না, আমি বড়, আমি বড় হয়েছি, আমি ছোটদের জমি দিব, আপনি দিবেন, তারপর আমি এখানে যাবো। আমাদের এলাকার ছেলেপেলেদের মানে অ্যালট করা হয়েছে, জায়গা দেওয়া হয়েছে সরকার থেকে, যে বাচ্চা কাচ্চারা একটু জায়গাটায় খেলবে, এখানে পার্ক হবে, মাঠ। আপনি কী করছেন জানেন? আপনি তো ওই যে ট্রান্সপোর্টেশন ব্যবসা আছে না, বাসের ব্যবসা আছে না, আপনি ওইটাকে একটা ক্রিঞ্চি কইরা কী করে ক্রিঞ্চি কিনি বুঝেন না? ক্রিঞ্চি মানে একটা সিস্টেম করে, সিস্টেম করে আপনি ওইটার মধ্যে একটা বাস স্ট্যান্ড বানাই। এটা তো হয় না স্যার, সরি, এটা তো হয় না। হয় এটা আপনার এলাকায় ছেলেপেলেদের খেলার মাঠ আছে, এখান থেকে আপনি ভালো হয়ে গেছেন, আমাদের এলাকার আপনি ছেলেপেলেদের মাঠ পার্ক এটা খাই দিচ্ছেন, এটা তো ঠিক হবে না, আমি থাকতে হবে না। আপনাকে আমি অনুরোধ করতে আসছি যে আপনি ছেলেদের জায়গা ছেলেদের, ছোটোদের জিনিসপত্র বড়রা খেয়ে ফেলে, এটা শুনছেন কখনো? হ্যাঁ, আমরা সবসময় ছোটোদেরকে দিয়ে আসছি, আপনি এত বড় মানুষ, আপনি ছোটোদের জিনিস নিয়ে নিচ্ছেন, একটু হয়। হ্যাঁ, আপনি বড় মানুষ, বাচ্চাদেরকে আরও জমি দিবেন, উল্টা আপনি জমি খাই দিচ্ছেন ব্যাপারটা। আপনি তো দেখছি ভয়ানক, ভয়ানক অল্প বেশি বেয়াদব, এই যে এতক্ষণ পরে ধরছেন, আমি সত্য কথা বলি তো, সত্য কথা মুখের উপর বলি, এই জন্য সবাই আমাকে বেয়াদব বলে। শুনুন একটু কথা বলি আপনাকে, আমি খুবই সহজ বাংলায় বুঝিয়ে বলছি আপনাকে, ঠিক আছে? আপনি আমার এলাকার মুরব্বী না, আপনি আমার পাশের এলাকার মুরব্বী, তাই না? আবার দুইটা পাড়ার পরে আপনার কাছে আমি আসছি একটা অনুরোধ নিয়ে, আবদার নিয়ে। আমি ছোটো মানুষ, আপনি বড় মানুষ, আপনার কাছে আমি আবদার করতেছি, ছোটোদের বাচ্চাদের যে খেলার জায়গাটা, পার্কটা, সেখানে আপনি বাস স্ট্যান্ড বানাবেন না, ঠিক আছে? এটা আপনার কাছে অনুরোধ। না না শুনুন, আমি যান টুকরা করে দেখিছি না, আমার কথাটা শুনুন। আপনি সুন্দর করে বুঝাচ্ছি, আপনি আমার হট্টকে নিয়ে যেতেছেন। হ্যাঁ, আপনি বাচ্চাদের জায়গা খাবেন না, তাহলে আমি আপনাদের খাইয়ে দিবো, ঠিক আছে? বাচ্চাদের খেলার জায়গায়, বাচ্চাদের খেলার জায়গা থাকলে পার্ক হবে, সেখানে বাস স্ট্যান্ড হবে না, ঠিক আছে? তুমি এখানে? তুমি কে? তুমি তুমি এখানে আর আমার আমার বাবার সাথে তুমি এভাবে কথা বলছো কেন? কি বলে? কার মিথ্যা কথা? কি? আরে বা, তন্ময়, তুমি আমার বাবার সাথে এভাবে কথা বলছো কেন? আপনি আসলে একজন বেয়াদব। আর আমি তো বেয়াদবই স্যার, জান। হ্যাঁ, ওর বাপ তো আঙ্কেল বলি, ঠিক আছে? মানে বুঝলাম না, সব বাপ এরকম কেন? সব বাপ এরকম হবে কেন? হ্যাঁ, সব আমার বাপ এরকম, তোমার বাপ এরকম। হ্যাঁ, সব বাপ যদি এরকম হয়, বাচ্চা কাচ্চা শিখবে কি? আপনার বাচ্চা কাচ্চাদের শিখাচ্ছেন কি? ও শিখাচ্ছেন না তো, লুকাচ্ছেন, তাই না? লুকাচ্ছেন, ছোটরা বড়দের কাছ থেকে শিখে। আচ্ছা, আপনি একদম ভিতর থেকে, একদম মন থেকে বলেন তো, আপনি যেটা করতেছেন সেটা কি ঠিক কাজ করতেছেন? আপনি খাই দিতেছেন ছোট বাচ্চাদের জমি, আর বাপ কি করতেছেন তুমি জানো? আমার কথা আগে শোনো, তারপর তন্ময় তন্ময় কইলো। পাশের এলাকায় ছোট বাচ্চাদের জন্য পার্ক হবে, সেই পার্কের জায়গা খায়া তোমার বাপ ওখানে বাস স্ট্যান্ড বানাচ্ছে, তা আমি এটা নিয়ে কথা বলবো না? আমি তো এইভাবে কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড। আমি কি ভ্যালিড কথা বলিনি? আপনার মনের ভিতরে একদম একদম ভিতর থেকে বলেন তো, আমি ভ্যালিড কথা বলছি না, উল্টোপাল্টা কথা বলছি, আপনার মেয়েকে বলেন। আমি আজ থেকে কথা বলছি,
সুন্দর আমার কথা বুঝতেছেন আমি তো নিব এটা তোমার আসতে আরে আসতেই কথা বলতেছি তো বুঝবা না তুমি আমার কথা আশ্চর্য ব্যাপার আপনি আসলে একজন আরে আমি আসলে আপনি একজন বেয়াদব এই এক কথার মধ্যে আছেন আপনি বেয়াদব আমি ফোন করে আপনাকে বের করে দিব হ্যাঁ আমার তো মনে হচ্ছে এই জমিটা এটা কি খাস জমি ছিল আমি রেগি করছি আমার বাপ কি করে আমার বাপকে খাই না পড়ি না তুমি আর একটাবার আমার বাবাকে নিয়ে যদি কোনো কথা বলছো না আমি কিন্তু তোমার সিম ক্রিয়েট করব তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো এই মুহূর্তে সত্য কথা বলেছি আমি তোমার সাথে পরে কথা বলবো এই মুহূর্তে বেরো সত্য কথা বলেছি তন্ময় আমি চলে যেতে বলেছি আপনার মেয়ে বলতেছেন না কেন সত্য কথা বলছি আপনি চলে যান আরে আমি তো থাকতে আসছি নাকি আপনি বলবেন না তন্ময় চলে যাও এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও এই মুহূর্তে তন্ময় যান চলে যান সম্মানী ব্যক্তি তো সম্মানী ব্যক্তিকে চিনবে আপনি যেহেতু চিনেন সে যে কত সম্মানী সেটা তো বুঝতে পারছেন নাকি হ্যাঁ ও আমি তো ভুলে গিয়েছিলাম হ্যাঁ উনি তো ভূমি খায় আর আপনি তো ভূমি না কারবার ভূমি অফিসে চাকরি করেন ভুলে গেছিলাম তো পারমিশন দিয়েছেন আপনি তো না সম্মানী ব্যক্তিকে তুমি কি বলতে চাও আমি যা বলতে চাই স্পষ্ট ভাবে আপনি শুনে নেন আপনি কয় টাকা খাইছেন আমি জানতে চাই বলতে চাই না দেখো কয় টাকা খাইছেন আপনি তুমি কিন্তু আমার সাথে বেশি বাড়াবাড়ি করছো বেয়াদবি করছো আমি তো এটাই বেয়াদবি তো হক কথা উচিত কথা বললেই তো বেয়াদবি করা তাই না ওটা আমি কেয়ারই করি না আমাদের এলাকার পিচি পিচি বাচ্চা কাচ্চারা ওদের মাঠ পাবে না পার্ক পাবে না ওইখানে হবে বাস স্ট্যান্ড আপনি পারমিশন দিয়ে দিয়েছেন কত টাকা খাইছেন মানে এখন যে আমার সাথে কথা বলতেছেন এই জন্য কি আপনি টাকা খাইছেন নাকি তুমি কি বলতে চাও আমাকে আমি যা বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই আপনার পোলা যে তেরা সেটা উনারকে বলে দিয়েন শিল্পপতি সাহেবকে বলে দিয়েন যে আমি বিভিন্ন মাত্রায় কিন্তু মারব নির্বাচন করবে না কর্মী লাগবে না সব কিন্তু উলাই দেবো তার পিছনে এটা খালি বলে দিয়েন যে আমি ঘাট তেরা আমি আপনার পোলা আমি কাউরে মানি না এটা খালি বলে দিয়েন কি সমস্যা তোমার সমস্যাটা কি তোমার তুমি নিজেকে কি মনে করো মানে যা খুশি তা করে বেড়াবা হ্যাঁ তন্ময় আমি এতদিন সবার কাছ থেকে শুনে আসছি যে তুমি একটা বেয়াদব একটা অসভ্য একটা ম্যানারলেস যে মানুষের সাথে মিনিমাম রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে না আর গতকাল তো আমি কী দেখলাম কী দেখলাম আমার নিজের বাবার সাথে তুমি এত বড় বেয়াদবি করলে মানে এত হাই টোনে তুমি কথা বললে হাউ ডিয়ার ইউ সো আমি একটা ভ্যালিড কথা বলে আসছি তাকে এটা প্রয়োজনীয় কথা তুমি জানো না সবকিছু এই জন্য মাথা ঘামাচ্ছে মনে হচ্ছে যে আমি বেয়াদবি করছি আসলে আমি খুব সত্য কথা বলে আসছি হাই তোমার বাবা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই খবরদার ডোন্ট টক অ্যাবাউট মাই ফাদার আমার বাবাকে নিয়ে যদি একটা কথা বলার চেষ্টা করছো না আমি তো সিন ক্রিয়েট করবো খুব বাজেভাবে সিন ক্রিয়েট করবো আর গতকালকে তো তুমি তোমার নিজের বাবাকে নিয়ে খারাপ কথা বলছো আর যে তার নিজের বাবাকে রেসপেক্ট করতে পারে না সে আরেকজনের বাবাকে রেসপেক্ট করবে আমার বাপ খারাপ তো সে ঘুষখোর বলবো না আমি এটা আমার বাবা কেমন সেটা আমি জানি আমার বাবার মতো একটা অনেস্ট পারসন নিয়ে তুমি এভাবে বাজে কথা বলতে পারো না আমি তোমাকে আজকে স্ট্রেট একটা কথা বলতে আসছি যেটা আমি এতদিন শুনছি আমি নিজের চোখে দেখিনি বলে আমি বিলিভ করি আর আজকে আমার কাছে সব কিছু ক্লিয়ার তুমি একটা হিপোক্রেট সেলফিশ একটা ফালতু বেয়াদব ছেলে রাস্তার ছেলে আর এরকম কোনো ছেলের সাথে আমি কথা বলতে চাই না কথা কি মানে আমি তোমার এই চেহারাটা না কোনো দেখতে চাই না আর ফার্দার তুমি কোনো দিন যদি আমার বাসায় এসে আমার বাবার সাথে কথা বলার চেষ্টা করছো না কালকে কী করছে মনে আছে গলার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলাম না নেক্সট টাইম লাঠি দিয়ে পিটায় তারপর বের করবে মাইন্ড ইট তন্ময়
ব্যাপারটা শুনো, স্টিল আই বিলিভ ইউ। আমি কিন্তু এতদিন কারো কথা বিশ্বাস করি নাই, কিন্তু গতকালকে আমি নিজের চোখে দেখে আমি কিন্তু ব্যাপারটা নিতে পারছি না। আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে। সমস্যা তো আছে, বিলিভ করতে, স্টিল আই বিলিভ ইউ, আই ডোন্ট বিলিভ ইউ, বিলিভ করো না, বিশ্বাস করো, বিশ্বাস করো না, আমার বাপ খারাপ, আমি সত্য কথা বলি, আমার বাপ খারাপ, তোমার বাপ, এইসব কথা বলবোই না, ঠিক আছে? কী চাও সেটা বলো না, কী চাও? আমি তোমাকে একদম স্ট্রেট বলছি, তোমার যে কোনো একটা চুজ করতে হবে, নয় তুমি এই বিহেভিয়ার, এই বেয়াদবি কন্টিনিউ করবা, আদারওয়াইজ তুমি আমাকে চুজ করবা। আমি আমার মতো লাইফ লিড করবো, তুমি তোমার মতো লাইফ লিড করবা, কোনটা বলো? আমাদের দুটোই দরকার, আরে বেয়াদবি না, সত্য কথা বলা। তাহলে আম সরি, তোমার মতো হিপোক্রেট, সেলফিশ, ফালতু রাস্তার ছেলে বেয়াদবকে নিয়ে, মানে এই বেয়াদবের সাথে আমি কথা কি, মানে তোমার চেহারাটা আমি দেখতে পারবো না। আরে কি আশ্চর্য ব্যাপার, আচ্ছা ঠিক আছে, ওই সত্য কথা বলা, চিৎকার করে কথা বলা, এগুলো বেয়াদবি হলে আজকের থেকে আমি চুপ হয়ে যাচ্ছি, একদম চুপ। এটা আমি চুপ করে বুঝতে পারি, আই ক্যান, আমি পারবো। আমি না এত কিছু শুনতে, না না চিৎকার করলাম না, চিৎকার না করে আমি তোমাকে কিছু জিনিস বোঝাবো, ঠিক আছে? আজকের থেকে আমি চিৎকার করবো না, কিন্তু আবার তো তোমার বোঝানো উচিত। তুমি তো এমনি বুঝতেছো না, হটটাকে তুমি বুঝতেছো না, সফটটাকে বোঝাবো। হটটাকে যেহেতু বুঝতেছো না, সফট টক দিয়ে বুঝাই দেবো, ঠিক আছে? আজকের থেকে আমি যে চুক্তি করতেছি, ডিল, ইটস এ ডিল, ট্রাস্ট মি। তোমার চোখে আমি দেখাই দেবো যে কী কী প্রবলেম হয়, কেন তন্ময় চিৎকার করে, কেন বেয়াদবি করে, এটা কতটুকু ভ্যালিড আর কতটুকু ঠিক সেটা তোমার চোখে থাকে দেখাই দেবো। দেখাই দিলে তো হয়েছে, দেখাই দিলে হয়েছে তো। আমি এত মানে এখন যে তোমার সাথে যে হাঁটাহাঁটি করবো, কথা বলবো, যাই করবো না করবো, কারোর সাথে কোনো চিৎকার করবো না। তুমি আমাকে উল্টো যদি বলো চিৎকার করতে, আমি করবো না, ঠিক আছে? তুমি চিৎকার আর বেয়াদবি না করে যা করবো আমার কোনো প্রবলেম, আল্লাহ সব কিছুর দান, তিনি মেহেরমান, সব কিছু তোমাকে চোখে দেখাই দিবে, আমি চুপ করে থাকবো না, ঠিক আছে? আমি যদি সত্য হই উনিই দেখাই দিবে, ঠিক আছে? দেখো আমি চুপ করে থাকবো, কোনো নড়াচড়া করবো না, কারোর সাথে না, কোনো কিছু নিয়ে আমার মাথা ব্যথা থাকবে না, আমি খালি চুপ থাকবো, চুপ, শুধু তোমার সাথে মিষ্টি একটু হালকা হালকা কথা বলবো, আর কিছু এই চুপ থাকবো, যাবো ডিল, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, ঠিক আছে? চলো হাঁটি, এখন হাঁটি। চুপচাপ থাকি ভালোই লাগে, বুঝছো? বোবার কোনো শত্রু নাই, একদম ঠিক আছে, এই ভালো। তুমি বলো, তুমি যে আমার বললা যে টি শার্টটা, এটা কিন্তু 3 নম্বর টি শার্ট, আজকে নতুন বাইর করছি, নতুন না 2 দিন পরছি, কোন স্মেল কি পাইছো তুমি, কোন স্মেল পাইছো? শুধু শুধু ঢং করতেছিল, বাজে বাজে। এই যে তোমার এখানে বাজে গন্ধ, তোমার এখানে বাজে গন্ধ, ওখানে দুটো ছেলে আছে দেখো, ওই সাইডে দুটো ছেলে দাঁড়ানো, তুমি দেখতে পাচ্ছ না? গলায় হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? কি তোমার পরিচিত, ডাক দিব? ওই দুইটা ছেলে একটু আগে চোখ মারছে, চোখ মারছে মানে? হ্যাঁ, আবার তাকানোর পর আবার মারছে, কত বড় সাহস! ওদের তো চোখ মারার বয়স হয়েছে, মারতেই পারে, অসুবিধা কি? দেশ ও সমাজের দায়িত্ব কি আমার নাকি? প্রবলেম কি, চোখ মারছে তো কি হয়েছে? তাকাও না, তুমি তাকাইতে দেখি তো চোখ মারতেছে, দরকার নেই তো তাকানো, আমার আমার দিকে তাকায় থাকো, তোমার আমার সাথে সম্পর্ক, ওইদিকে তাকানোর দরকার কি, গ্যাঞ্জাম করার দরকার কি, চিলে চিলি করার দরকার কি, চর্থাপ্পর মারার দরকার কি, দরকার নেই তো। আমি বলছি না, শোনো আমি একটা কথা বলি, বোবার কোনো সূত্র নাই, যত চুপ হয়ে থাকবা, আমি এখন আমার বাপরেও বলি না যে ঘুষ কর, চুপ করে থাকবি, কারণ আমি চিৎকার চেঁচামেচি করলেই সমস্যা, আমি যার যে আমার কাছের মানুষ সে আমাকে ভুল বুঝবে, সে আমাকে ছেড়ে চলে যাবে, বুঝছো? আমি একটা মানবের মধ্যে আছি, এটা আমাকে দিব্যি করছে, কসম করছি, চিৎকার চেঁচামেচি করা যাবে না, কি দরকার আছে কোনো গ্যাঞ্জাম করা? ওর সমস্যা, এই তো এইটা ওর বাপের ভিটাও হইতে পারে এটা, তাই না? এটা ওর জায়গায় হইতে পারে, দরকার নাই, অ্যাভয়েড করো, তাকাও না। আচ্ছা চলো, আমাদের এখানে বসতে আসি নাই, চলো উঠো,
শোনো এক কথা বলি, ভালো বুদ্ধি আছে বুঝছো, তোমার চোখটিপি মারতেছে না, দুইটারে একটা একটা করে দুইটা চোখটিপি তুমি মেরে দাও, যাও আমি আছি এখানে দাঁড়ানো, কোনো সমস্যা নাই, মেরে দাও যাও। ভাই দেখছো তুমি কাহিনীটা কি করলো, ওরা তো পুরো পুরো মাঠটা সব কিছু দখল করে লাইলো, ওরা যে কাজটা শুরু করে দিছে, বাস স্টেশনে স্টেশনে সব কাজটা শুরু করে দিছে, পোলাপান খেলবো কই, কি করবো কই, কিচ্ছু বুঝতেছি না ভাই। আমরা যাই, আমরা যাই একটু ভেজালটা মিটাই, কিছু একটা করি, আমরা পোলাপান লই, তোমার বন্ধু বান্ধবরে কও, জার্নালিস্ট আছে নিউজ টিউজ করে দাও। দাঁড়া না, ওটা তো আছে প্ল্যান, আছে ফরম্যাট, আছে তো একটা, তাই না? সবসময় চিলাচিলি করে সবকিছু করতে হইব, সবসময় চিলাচিলি করে সবকিছু হয় না, আস্তে আস্তে করতে হইব, এখন আস্তে চুপ করে থাক, এত মাথা পাগলা করিস না, ঠিক আছে? আমার মাথায় আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা জিনিস, এই এলাকার জন্য এত কিছু করতেছস, লাভ কী হয়েছে? হ্যাঁ, আমি কী পাইছি? বেয়াদব টাইটেল, ঠিক আছে? ওই যে কথা আছে না সহজলভ্যতা, সহজলভ্যতা অনেক সময় মূল্যহীন করে ফেলে, বুঝছ ভাই? এত সহজে এত এত এফোর্টলেসভাবে আমরা এত ভালো কাজ করছি, আমার কোনো মূল্যায়ন নাই, মূল্যায়ন হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? চুপ থাক, চুপ। এটা এটা কি মূল্যবান কাজ না? আরে রাখ তোর, বলছি না চিপ ছিল বিনা, চুপ করে থাক, সব দায়িত্ব আমি বলা, যে যা ইচ্ছে তাই হোক, এই টেনশন নাই, আমি বলতেছি তো টেনশন নাই, আমার চিরস না, চুপ করে থাক। সবাইকে তুমি নাকি ফিউজ হয়ে গেছো, একটা কথা এমন হইলে কেমনে চলবো? বাস স্ট্যান্ডের কাজ কেমন হচ্ছে?
স্যার চলছে স্যার। এই জায়গাটায় দ্বিতীয় বাস স্ট্যান্ড হবে। ওকে স্যার। আর এখানে একটা পাবলিক টয়লেট হবে। পাবলিক টয়লেট স্যার? হ্যাঁ, কিন্তু স্যার পাবলিক টয়লেট স্যার আসলে এই জায়গাটা যে কারণে দখল মানে সরকারের কাছ থেকে নেওয়া, এটা তো স্যার পার্কের জন্য স্যার, এটা ছোটো করে পার্ক করলে স্যার। আপনি টয়লেট করেন না? হ্যাঁ জি স্যার। আপনি টয়লেটে যান? আমিও তো যাই। এখানে একটা আধুনিক পাবলিক টয়লেট হবে, আপনি বুঝতে পারছেন একটা টয়লেট মানে কত মানুষ সেখানে যাবে, কত বিজনেস, আমার কত প্রফিট হবে। স্যার পাবলিক টয়লেট বিজনেস স্যার? হ্যাঁ, ক্ষমতা বলছেন, ক্ষমতা শুধু ওলট পালট হয়। এই কাগজটা যেমন আমার, এর পরের কাগজটা আমার। এখন হয়তো বি আছে, এরপরে এ আসবে, বি থেকে এ, এ থেকে বি, বি থেকে আবার এ। যখন যেই ক্ষমতায় থাকুক, সবাই তো আমার, আমি এগুলো দেখব, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। স্যার কমিশনের ব্যাপারটা স্যার? চেকগুলো ছেড়ে দেন, আজকেই ক্লিয়ার করে দেন, যান কাজ করেন। বাবা, তুমি তুমি এই কাজটা করতে পারো, মানে তোমার দ্বারা এটা সম্ভব। আমি কি করলাম? তুমি কি করলে বাবা? আমি মাত্র যা শুনলাম, আমি নিজের কানে যা শুনলাম। কি শুনেছি? কি শুনেছি মানে, বাবা তুমি একটা পার্কের মতো জায়গায় তুমি পাবলিক টয়লেট করতে চাচ্ছ, তুমি বাস স্ট্যান্ড করতে চাচ্ছ। বাবা পাবলিক টয়লেট তো তোমার বিজনেস। আচ্ছা বাবা, আমি মনে করেছিলাম যে আমার বাবা একজন সাকসেসফুল বিজনেসম্যান, সাকসেসফুল পলিটিশিয়ান, আর এখন কি দেখছি একটা পাবলিক টয়লেট তোমার কাছে এটা বিজনেস হতে পারে, তুমি এর থেকেও প্রফিট করবে। আচ্ছা আমি তোকে বলছি, আমি বুঝাচ্ছি, তুই আমার কথা শুন। আমি কি শুনবো বাবা? আমি নিজের কানে শুনলাম, আমি নিজের চোখে দেখেছি তোমাদের কনভারসেশন। আমি কি বাচ্চা? আমি কি কিছু বুঝি না বাবা? এর মানে, এর মানে তন্ময় ওয়াজ রাইট, তাই না? তার মানে তন্ময় ঠিক, আমি ঠিক না? হ্যাঁ বাবা, তন্ময় ঠিক। আমি তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। আমি মনে করেছিলাম আমার বাবা খুব সৎ, কিন্তু না, তন্ময় ঠিক ছিল। বাবা আই এম সরি টু সে, আই এম রিয়েলি সরি টু সে যে আমি আজকে রিগ্রেট করছি, আমি রিগ্রেট করছি যে আমি তোমার মতো বাবার একটা মেয়ে। Shame, Baba. Very shame. প্রত্যেকটা মানুষের কথা শুনে আমি ধরেই নিছিলাম যে তুমি তুমি আসলে একটা বিয়াদ। কিন্তু না, আমি চিন্তা করি নাই যে তুমি কেন কিসের জন্য মানুষের সাথে এই বিহেভ করো বা হাই টোনে কথা বলো বা বিয়াদবি করো। আমার মনে হতো যে আমার মানুষ, আমার মানুষ কেন বিয়াদবি করবে বা আমার মানুষকে কেন বিয়াদব বলবে। আমার কষ্ট লাগতো তন্ময়,
আমি আমার বাবাকে একটা টাইমে মানে সব মানুষ মনে করতাম, মনে করতাম সে একজন অনেস্ট বিজনেসম্যান, একজন অনেস্ট পলিটিশিয়ান। কিন্তু গতকাল আমি বুঝতে পারলাম সে কোনো সব মানুষ না। তার বিজনেসের জন্য সে সব কিছু করতে পারে। আমার বাবা টাকার জন্য বাচ্চাদের পার্কের জায়গায় বাস স্ট্যান্ড করতে পারে, আমার বাবা পার্কের জায়গায় পাবলিক টয়লেট করতে পারে। মানে সে এক কথায় মানুষের ক্ষতি করতে পারে, আর ওই ক্ষতি যদি তুমি পূরণ করতে চাও তুমি বলো, তাহলে সে তোমাকে বেয়াদব বলবে। কিন্তু তুমি তো উচিত কথাটা বলছো তন্ময়, আমি না সেদিন বুঝি নাই তুমি যেই টোনে কথা বলছো আমার মনে হয়েছে তুমি আমার বাবার সাথেও বেয়াদবি করতেছো। কিন্তু তুমি রাইট ছিল তন্ময়, তন্ময় আমি না চাই না যে তুমি আর এভাবে থাকো, আমি চাই তুমি তুমি আগের মতো হয়ে যাও, তুমি উচিত কথা বলো, তুমি তুমি আসলে একটা উচিত, তুমি উচিত কথা বলার মতনই মানুষ। আর উচিত কথা বলে যদি মানুষ তোমাকে বেয়াদব বলে বলুক, আমার কোনো প্রবলেম নাই তন্ময়, আমি তোমার পাশে আছি। বিলিভ মি, তুমি জাস্ট আগের মতো হয়ে যাও, জাস্ট গো ফর ইট, জাস্ট বি ইয়োরসেলফ প্লিজ তন্ময়। কথা শেষ, শুনছি পুরো কথা, আমি শুনলাম বন্ধে শুনলাম, কোনো কথা বলি নাই, কোনো বেয়াদবি করি নাই, ঠিক আছে। বাবা মেয়ের সাথে বেয়াদবি করা যাবে না, করবো না বেয়াদবি, চিৎকার করে সত্য কথা বলার যদি বেয়াদবি হয় তাহলে বেয়াদব, ঠিক আছে। কিন্তু আমি না ম্যানা শয়তান আছি, ম্যানা শয়তান বুঝো, আমি চিৎকার চেঁচামেচি করি না, কিন্তু আমি তলে তলে সব কিছু করছি, সব প্রসেস চলতেছে তো, হ্যাঁ সব প্রসেস চলতেছে, আমি সব কিছু বাদ দিয়ে দিছি, হ্যাঁ একটা ওয়ে আছে না, চিৎকার করলাম না, মুখের উপরে বললাম না, সব তো আমি জানি, আমি জানি না সব কিছু যে লাউডলি বলতে হবে, সব কিছু যে লাউডলি করতে হবে এমন কোনো কথা নয়, আমি তলে তলে সবই করতেছি। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে, তুমি মুখের কথা বললে তাহলে আমি এখন বিশ্বাস করবো না, আমার মুখের কথা তোকে বিশ্বাস করা নাই, আমার বুঝতে হবে না, রেগি করতে হবে না, তুমি যেটা বলতেছো সেটা গেলে ফিক্সিং না গেলে কোনো ক্যামেরা ট্যামেরা থাকতে পারে বা অন্য কোনো ফিক্সিং হইতে পারে, হ্যাঁ হইতে পারে না, হইতে পারে, হ্যাঁ হইতে পারে, এই যুগে সব কিছু সম্ভব, এই যুগে সব কিছু সম্ভব, আল্লাহ জানে, আমি জানি না, আমি বাপ মেয়ে কাউরে বিশ্বাস করি না, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমি দেখবো না সেই মানুষটা ঠিক হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত দেখবো না যে সেই মানুষটা আমার মতো চিৎকার চিৎকার করে বাপরে বলতেছে তুমি একটা বেয়াদব, তুমি একটা বেয়াদব, হ্যাঁ তোমার বাপ একটা বেয়াদব না, এটা তোমার বলতে হবে, তোমার বাপ সমাজ দেশের মানুষ পাড়ার মানুষ সবার সাথে বেয়াদবি করবে, আর তুমি এটা বলতে পারবে না বেয়াদবি করে যে স্ট্রেট ফরওয়ার্ড মুখের উপরে যে তুমি একটা বেয়াদব, আমি আমার বাপরে তো বলি সে একটা বেয়াদব, একটা বাজে লোক, সে ঘুষ খায়, তার কাছ থেকে আমি কী শিখবো, আমি স্পষ্ট চোখের সামনে দেখতেছি সে খারাপ মানুষ, আমি বলবো না, বলবো বাপ ছেলেরে শেখাবে মেয়েরে শেখাবে, আর মাঝে মাঝে যদি ভুল করে তাহলে বাপ রে ছেলে শেখাবে মেয়ে শেখাবে, এটা বেদবি হলে বেদবি, ঠিক আছে। আর তোমার কথা আমি তো বিশ্বাস করতেছি না, একটা সময় তোমার সাথে আমার সক্ষতার সক্ষতা এই ওয়ার্ডটা শিখছি আমি, সক্ষতা ছিল তাই না, আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না, প্রশ্ন, হ্যাঁ বাসি না, বাসি না, ভালোবাসবো কেন, তোমার সাথে আমার মিলে, তুমি তো মিনি 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 করে কথা বলো, আমি চিৎকার করে কথা বলি তাই না, তোমার সাথে আমার মিলে না, শোনো একটা কথা বলি, আমি বেদব, আমি চিৎকার করতেছি না, আমি চুপে চুপে সব কিছু করতেছি, সব কিছু আমি দেখতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার সাথে আমার যে ইয়েটা ছিল সেটা এখন নাই, ভাই পর্যন্ত হইতে পারবো, হ্যাঁ তার থেকে বেশি কিছু না, তুমি আমার ভাই বলে বলবা বা সম্বন্ধে কথা বলবা, চাচাও বলতে পারো কাকাও বলতে পারো, হ্যাঁ নাম নাম ধরে ডাকবে না, তন্ময় বলবে না, আমি তোমার তন্ময় না, আর তুমি আমার ছিলা, এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি রেগে করবো বুঝবো তারপরে, ঠিক আছে। কত সুন্দর সুন্দর মেয়ে আছে যে বেদবি পছন্দ করে, এরকম আছে না, বোধ নির্বোধ না, এরকম অনেক মেয়ে আছে, বড় জোর এটা বলবো, বড় জোর আমি তোমার ফুমাতো ভাই পর্যন্ত হইতে পারবো, এর থেকে কাছে কোনো সম্পর্ক নেই, তো কারোর খবর দাঁড়া আমার সাথে তুমি তন্ময় বলবো না, তন্ময় কে তুই, যে আননোন পারসন, শুনছি তন্ময়, আমি আমি সরি বলছি তো তন্ময়, নেবেন নাকি নেবেন না, না নিলে তো দিতে পারুম না, লজ্জা করেন আপনার, লজ লাজ লাজ লেহাজ যদি থাকে তাহলে শাস্তি নেবেন, নেবেন নেবেন না শাস্তি, হ্যাঁ নেবে, বুঝলেন নেবে, এই আদরচা করেন, আর দুটো ইট দে, ধরে থাকেন ইট ধরে থাকেন, আরো দুটো দিব আর নিতে পারবেন না, বয়স এখন আর নিতে পারবেন, দুটো বেশি আর নিতে পারবেন,
নষ্ট হবে নাকি? আপনি আমার মুরুখে এরকম করতে ভালো লাগছে, কিন্তু আপনি যা করতেছেন করছেন নিজের বিরুদ্ধে তামদা বাইর করে কথা বলে দিন। আই অ্যাপ্রিসিয়েট নিজেকে শাস্তি দিয়েছেন, আপনার ভিতরে পরিবর্তন করছে, ঠিক আছে? আই অ্যাপ্রিসিয়েট স্যার। আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে এই কাম আর জীবনে করবেন না। এই যদি রাস্তার মধ্যে কিন্তু এই শাস্তি দিলাম যাতে সবাই দেখে তার জন্য অপমান হয়, সে নিজে নিজে অপমান দিয়েছে এটাও ভালো হয়েছে। এই যে আপনার সাথে কথা বলবো দেখে আমি আরকি আজকে সকালে উঠে গেছি। নিজের মনটা জিজ্ঞেস করো, আমি আপনার ছিল আপনার সাথে বেদমি করি আজ আমাদের কথা বলি, ঠিক আছে? চড়া গলায় কথা বলি, আমি কি একদম ভুল বলি? আপনি তো ঘুষ খান আব্বা, মনে কষ্ট নিয়েন না, কিন্তু সত্য আপনি ঘুষ খান, খাইন না, দরকার নেই তো। কি দরকার? মা তো মারা গেছে, এর বাড়িতে আপনি আর আপনার ছেলে শিখে গেছে কেমনে কেউ কম খরচে থাকতে হয়, আপনার ছেলে শিখে গেছে না? দেখেন আপনি, আপনি মনে করেন আমার কথা শুনলেন না, আমি একবার খেপে গেলাম। খেপে যাবে এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক আছে, লাইভে গেলাম, লাইভে যেয়ে কয়ে দিলাম আমার বাপের পুরস্কার, আমি এটা এটা জানি, আমার বাপরে আমি অস্বীকার করতেছি। ধরেন আমি স্ট্যাটাস দিলাম, আমার জার্নালিস্ট ভাই বন্ধু আছে ওরা আসলো, ব্যাপারটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হলে ইজ্জত আপনার যাবে, আমারও যাবে, আপনিও ভাইরাল হিট, আমিও ভাইরাল হিট, ওরা হিট হয়ে যাবে, হিট গোষ্ঠী। কষ্ট হয় আমার, আমার রাগে মনে করেন মেজাজ গরম হয়ে যায় আমার যখন আমি দেখি যে আপনি ঘুষখোর, আমার রক্ত গরম হয়ে যায় আমার। আপনার কাছ থেকে আমি শিখবো, আমি আপনি আমার শিখাবেন, আমি আমি আপনার আমি আপনার শিখাবো নাকি? আমি আপনার শিখাবো কেমনি কম টাকায় থাকতে হয়, আমি শিখছি তো,
আমি দুইটা প্যান্ট দিয়ে আমি সারা মাস চালাই দিচ্ছি, বছর চালাই দিতেছি না, আমি ধার করে চলতেছি, আমি আমি টি শার্ট কিনি না, ক্যান কিনি না, দরকার নাই তো টাকার, দরকার কি টাকাতে কি করবেন, কবর এনে যাবেন? আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আম্মা, ঘুষ খাইয়েন না, আপনি আমার দূরে সরাই দিতেছেন, আমার মা মেয়ে ছেলে দুদিন পর আমার মুখে থুতু দিব, আমার আপনার নাতি কি দেখবো, দাদার সাথে বাপের সম্পর্ক নাই এরকম দেখবো? আমি আপনাকে শিখাবো আম্মা কেমনি কম ঢাকায় থাকতো, আমি আপনাকে শিখাবো, আমি আপনার কথা দিতেছি, আমি আপনাকে শিখাবো, কিন্তু আমার ভালো লাগতেছে না, সব বাপ নষ্ট হয়ে যেতেছে, কেন একটা মায়ের পছন্দ করছি আর বাপে ঘুষ খায়, মানে ঘুষ খায় না দুর্নীতি করে, বাচ্চা বলে এখন খুব বাট হইব, এই রেহে বাস স্ট্যান্ড দিতেছে কোন এটা কোনো কথা, এও আপনার পরিচিত কল্যাণদার চাকরি একবার করেন না, আমার দিকে তাকায় করার না একবার, যে পোলা ভিতরে ভালোবাসি দেখ তোর কথা চাকরি ছেড়ে দিছি, টেকা লাগবো না তো বললাম তো, আপনার আমি কথা বিশ্বাস করি না, যেদিন আপনার ছাড়বেন এইদিন আপনার কথা আছে, মেয়ের কথা না ছেড়ে আইবেন না, আপনার কথা আছে কি ব্যাপার, আপনি আবার এখানে, এত হয়েছে কেন, হয়েছে কি আমি করছি নাকি আপনার দারণ করছে, জিগান ওই যে বাইন্ধা রাখছি, হ্যাঁ আমার দিকে মারতে আসছে, দিচ্ছি গলার নিচে দুইটা বাইন্ধা রাখছি, দেখেন কি করলেন, হ্যাঁ আজকে সত্যি সত্যি বেদাবি করছে মারছি আমি, অসুবিধা আছে, বড়রা ছোটদের মারতে পারে, শাসন করতে পারে, একটা ছোট মন মানসিক কথা ছোট আপনার মতো, শুনেন এসব কথা না, এসব কথা আপনার কানে নেওয়ার দরকার নেই, ওরা মারছি মারছি বাঁধছি এটা পরে দেখেন, কিন্তু আপনার জন্য আমি একটা ওয়ে নিয়ে আসছি টোটকা, বুঝছেন আপনি কোন ওয়েতে যাবেন সেটা একটু মন দিয়ে শুনেন, আমার কথাগুলো মন দিয়ে শুনেন, খুবই ভ্যালিড কথা, ঠিক আছে আপনার জন্য দুইটা ওয়ে নিয়ে আসছি, এক আমার বন্ধু বান্ধব আছে জার্নালিস্ট, তাদের সামনে আপনি লাইভ ইন্টারভিউ দেবেন, লাইভ ওরা অ্যারেঞ্জ করবে, আপনি তো মহান মানুষ সবাই আপনাকে চিনে এক নামে, তাই না, লাইভ আপনার কৃতিকর্ম যা আছে, কুকর্ম ভালো কর্ম যা আছে সব নিয়ে কথা বলবে, একদম ওপেন আলোচনা হবে, আপনার নমিনেশন কিন্তু দল থেকে পাবেন না, ইজ্জতের ভালো দা, আরেকটা ওয়ে হচ্ছে মাঠ পর্যায়ে কর্মী লাগে না, সব তো আমাদের ভাই ব্রাদার সব আপনার ওয়ে কাজ করবে, কেন করবে, কারণ বাচ্চাদের জায়গা আপনি বাচ্চাদেরকে ফেরাই দিচ্ছেন, ওইখানে বাস স্ট্যান্ড হয় না, পাশে পাবলিক টয়লেট হয় না, বিজনেসও হয় না, দুই টাকা হাগো দুই টাকা মুহূর্ত, ঠিক আছে কোনটা কোনটা ভালো হবে বলেন, দল আপনাকে চায়, আপনি দলকে চান, আপনি দলের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, এলাকাবাসীর জন্য কাজ করবেন, করবেন না, নাকি আপনি ইন্টারভিউ দিবেন, সব জানা আছে আমাদের, বুঝছেন কেঁচে খুঁড়তে যায় সাব বাইরে হয়ে গেছে, এই জমিটাও তো আপনার খাস একটা জমি ছিল, এই জমির মধ্যে বিল্ডিং করে আসছেন না আপনি, সবাই জানেন আমি জানি, ঠিক আছে এখন আপনি ভাবেন যে আপনি কী করবেন, খুব সুন্দর মতো একটা ভদ্র ছেলে একটা ভদ্র মানুষকে কিছু কথা বলে গেল, দুইটা ওয়ে আপনার কাছে আছে, একটু ভাই ভাই আপনি জানেন, ঠিক আছে ঠিক আছে, আসি সালাম আলাইকুম, আমি বিয়াদব, সমাজ বলেই আমি বিয়াদব, আমি বিয়াদব, আমি বিয়াদব, আমার নাই কোনো বাদব, আমি বিয়াদব, আমি বিয়াদব, সমাজের চোখেই আমি বিয়াদব, আমি বিয়াদব, আমি বিয়াদব, আমার নাই কোনো বাদব, এই সমাজের কথা বইলেই তো কোনো লাভ নাই,
যত করি ভালো কাজ দেখো কোনো দাম নাই জনগণ আজ মৃত কিছু বললেই হয় ক্ষিপ্ত ভালো কিছুই তো করলে হয়ে যায় বিষাক্ত তাইলে কার কি আমার কি ভালো থাইকা আর লাভ কি বেয়াদবি যখন হয়েছি আদব শিক্ষার দরকার কি এই সমাজটা তো গেছে ময়লা আবর্জনে ভইরা যত পরিষ্কার করি পরিষ্কার আর হয় না দুষ্কইরা সবাই দেখায় নানা রকম বায় না পুলিশে আমায় বানায় ফেলে সমাজে খায় না আর যায় না আর যায় না তোর সাথে আমার চায় না তোর নর্দমার ময়লা পেটে কি হজম হয় না এই সমাজটা তো গেছে দুর্নীতিতে হইয়া লিপ্ত আমি একা না উপর ওয়ালা সহ দেখো কি ওদের উপর কিন্তু আমার কোনো ভার তো দেখো আমরা হলাম মৃত আমি প্রশ্ন করব কি বাঁচানোতে গেল তো হয়ে তো যাই বলো পুরুল যদি ভাই তোমার তো কি মারে তুমি কি করবে জন্য যদি হই পাপি তাইলে আমি দেখব খবর দিব তো খারাপি তো তুমি কি বল শুনি নাই আমি তো খারাপ আমি শুনি নাই আর জোর বলো আমি তাই কি করতা চোর মারতা আর তোমার যদি কোনো পুরুষ চক্রী মারতে কি করবে চোর মারতা তো খারাপি আমি বিষমুক্ত আমি বেদব আমি বেদব সমাজ বলে আমায় বেদব আমি বেদব আমি বেদব আমার নাই কোনো আদব আমি বেদব আমি বেদব সমাজের চোখেই আমি বেদব আমি বেদব আমি বেদব আমার নাই কোনো আদব আমার এখানে আসার কারণ হচ্ছে তুমি আমাকে বাধ্য করছো তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করছো না আমার ফোন ধরছো না আবার কোনো কল ব্যাকও করছো না মানে পুরোপুরি অ্যাভয়েড করছো কেন হে এটা সত্যি যে ভুলটা আমার ছিল একটা পার্টনার হিসেবে আমার তোমাকে বোঝা উচিত ছিল এই যে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করো রুড বিহেভ করো উঁচু গলায় কথা বলো একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো আর কেউ কেউ এটা বেয়াদব হিসেবে নেয় কিন্তু কারা নেয় যারা খারাপ যারা অসৎ যাদের মধ্যে সমস্যা আছে তারা এটা আমার আরও আগে বোঝা উচিত ছিল যে তুমি কেন এমন করো বা কাদের সাথে করো আর যেটা আমি এখন বুঝতে পারছি যে আমার ভুল হয়েছে তুমি কি আমাকে এটার জন্য মাফ করতে পারো না কি ব্যাপার তুমি চুপ করে আছো কথা বলছো না কেন আচ্ছা দেখো আমার বাবা অসৎ তোমার বাবা অসৎ আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা অসৎ কিন্তু তারা যদি একটা সময় গিয়ে তাদের ভুল বুঝতে পেরে তারা ভালো হওয়ার চেষ্টা করে একটা সুস্থ লাইফ লিড করতে চায় আমরা কি সেটা মেনে নিব না আমরা কি চাইবো না তারা ভালোভাবে লাইফ লিড করুক তারা সৎ পথে যাক তখন কি তুমি এভাবে রাগ করে থাকবে তখন কি তুমি মানবে না বলো ঠিক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি চাচ্ছি এখন তোমার মতো করে চলতে আমাকে এখন তুমি একটা চান্স দাও প্লিজ আর আমি একটা ডিসিশন নিয়েছি যে কোনো মূল্যে আমি এই মানুষটাকেই চাই এই যে এই মানুষটা যে অনেকের চোখে বেয়াদব আমি তাকেই চাই কারণ আমি জানি এই মানুষটা বেয়াদব না এই মানুষটা আসলে একটা সৎ মানুষ একটা সাহসী মানুষ যে অন্যায় প্রতিবাদ করে যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে যে মানুষের ভুলটা ধরিয়ে দেয় আর আমি এই মানুষটাকে সারা জীবন চুনতে চাই আর আরেকটা জিনিস তো আমি ধরেই নিয়েছি যে ফিউচারে যখন আমাদের ছোট ছোট বাবু হবে না ওদেরকে আমি বলবো দেখ তোরা কিন্তু তোদের বাবাকে ফলো করবি একদম বাবার মতো করে চলবি আর তারপর যদি মানুষ বলে যে বেয়াদব এক বেয়াদব দুই বেয়াদব তিন এতেও না আমার কোনো সমস্যা নেই তুমি প্লিজ প্লিজ আমাকে একটু ভাবে মেনে নাও আই এম সরি আমি ভুল করেছি অ্যান্ড আই রিয়েলি মিন ইট আই এম সরি আঙ্গুল ধরতে শুনো ধরলে পুরো হাত ধরো হ্যাঁ
খুব না ট্রিটমেন্টটা কেমন হ্যাঁ চুপে চুপে সব কিছু সাইজ করে দিছে দিছি না একদম কথা দিছি না চুপ থাকবো সব কিছু সাইজ করে দিছে সব একদম সব কিছু এবং চুপ থেকেই সব কিছু ঠিক করে ফেলবো ঠিক করে ফেলছি না তোমার তো ঠিক করে ফেলছি আরও যদি ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই কী বললাম ব্যাগ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 190 191 192 193 194 195 196